আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, তোমরা দেখছো হজপজ। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো ব্যাপারটা হচ্ছে, আজকে আমরা এসেছি টিউশন থেকে পিকনিকে, আর সবাই আমাকে ব্লগ করার জন্য ইনসিস্ট করছে, তো আমিও ভাবলাম যে একটা বড় ব্লগ করে ফেলি আজকে। তো এটা হচ্ছে বালুরঘাটের ডাঙ্গি ফরেস্ট, আর এইদিকে বাকিরা সবাই পেছনে আছে, আর আমি আজকে একটা হাইনেক পরে এসেছি, তার উপরে আবার একটা হাই ডেনিম জ্যাকেট পরে এসেছি। তারপর প্রচুর গরম লাগছে, আমি ভেবেছিলাম প্রচুর ঠান্ডা লাগবে নদীর ধার, বাট সেটা একদম নয়। তোমরা কতটা আমাকে শুনতে পাচ্ছ আমি জানি না, কারণ পেছনে প্রচুর জোরে বক্স পাচ্ছে। এখানে পুরো রান্নাবাড়ির প্রস্তুতি চলছে, কাটাকাটি বাটাবাটি এখন আপাতত হচ্ছে, তারপরে রান্না হবে। কি কি রান্না হবে? রান্না হচ্ছে মুসুরের ডাল, পাঁপড় ভাজা, চাটনি, ফুলকপির তরকারি, খাসির মাংস, ভাত। আরে ওয়াও, যা আস্তে আস্তে এখানে কফি শেষ হয়ে গেছে, আবার বানানো হবে নতুন করে। শ্মশান দেখতে গিয়ে কফি শেষ, এখানে কফি বানানোর প্রস্তুতি চলছে। ভাল লাগছে কফিটা? তো কড়া না? কড়া না, দারুণ দারুণ লাগছে। এটা হচ্ছে নদীর এই পাড়টা যেখানে ওয়াশরুম এসেছিলাম। বাবা রে বাবা, ওয়াশরুমে যাওয়ার কি ঝামেলা! এখানে আমাদের স্যার নিয়ে যাচ্ছিল আমাদেরকে বাংলাদেশ দেখাতে, তাই আমরা নাচতে নাচতে যাচ্ছিলাম। আর আমাকে দেখো চুলের ক্লিপটা কোথায় লাগিয়ে দিয়েছি। চলো চলো, এবারে আমরা বাংলাদেশ বর্ডারে যাচ্ছি, যদিও আমার বাড়ির কাছেও বাংলাদেশ বর্ডার, সেটা আলাদা ব্যাপার, বাট তোমাদেরকে চলো দেখাই। স্যারের কথা অনুযায়ী এটা কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ, আমরা বাংলাদেশে চলে এসেছি গাইজ। বলছিস কোথায় বাংলাদেশের মাটি? ও, এটা বাংলাদেশের মাটি বাবা, মাটি শুরু শুরু। আরে আপাতত এখানে আমি আর হচ্ছে অঙ্কটা ভীষণ ভাবে বোর হচ্ছি, এই দিন ঘুরেছি ও দিক ঘুরেছি, পুরোটা ঘুরে নিয়েছি, আর কোনো জায়গাও নাই বাকি নেই যে আমরা ঘুরবো। এখানে দাঁড়িয়ে আছে, ওখানে হচ্ছে রান্নাবাড়ি, আমার তো খিদে পাচ্ছে। যাই হোক, চলো তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে রান্না হচ্ছে, এইদিকেও হচ্ছে, এইদিকেও হচ্ছে, কিন্তু এই রান্নাটার খুব ভালো গন্ধ বেরোচ্ছে, এখান থেকে আসছে, আমরা ঘ্রাণ নিচ্ছি। আমরা বলি এক পিস যদি পাই। আমাদের তো এখনো রান্না কমপ্লিটই হয়নি, চারটে চারটে না, দেখ কটা বাজে। ভেবেছিলাম ঠান্ডা লাগবে, এটার উপর ওটা, ওটার উপর ওটা পরে এসেছি, সবাই মিলে এত জ্ঞান দিলো ঠান্ডা লাগবে। পরে কথা বলছি তোমাদের সাথে। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আমি আজকে জীবনে প্রথমবার হচ্ছে মাংস সার্ভ করেছি, মানে কোনোদিনই কোনো কিছু সার্ভ করিনি আমি। অনেক অনুষ্ঠান বাড়িতে অনেকে করে থাকে, বাট আমি কখনো করিনি, এই প্রথমবার করলাম। কেমন কি দিয়েছি সবাইকে জানি না, কিন্তু হ্যাঁ, একটা ব্যাচে আমি গোটা রাতে মাংস সার্ভ করেছি। সব থেকে বড় ব্যাপার, এখানে নেটওয়ার্ক কাজ করছে না ঠিকঠাক করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমার জানি না কেন ঘুম পাচ্ছে, কালকে রাতে একদম আমার ঠিক করে ঘুম হয়নি। সো আমি একটু এদিকটা ঘুরে ঘুরে দেখছি, যাই হোক আর তাই হোক জায়গাটা ভীষণ সুন্দর। আমি কোনোদিনও আসিনি ডাঙ্গি ফরেস্টে, প্রথমবার আসলাম,
ভীষণ ভালো আর অনেকটা জায়গা জুড়ে, জায়গাটা ভীষণ সুন্দর, মানে আসলে ভালো লাগবেই। আমি আসিনি, আমি প্রথমবার এলাম, আর বিশাল বড় এরিয়া জুড়ে ফরেস্টটা, ডাঙ্গি ফরেস্ট বালুরঘাটের যে কোনো লোকই চেনে। আমার এটা দিয়ে দুবার হলো আমি যাচ্ছি, যাবো না যাবো না করেও গেলাম পিকনিকে, আর গিয়ে প্রচন্ড আনন্দ হয়েছে, প্রচন্ড মজা করেছি, আর একটা সুন্দর দিন কাটিয়েছি, সুন্দর একটা মেমোরি হয়েছে যেটা থেকে যাবে সারা জীবন। থার্ড ইয়ারে উঠে একটা সুন্দর পিকনিকের মেমোরি হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আর এনার্জি নেই, বাড়ি গিয়ে পুরো শটাং করে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হজপজ। দেখা হবে খুব তাড়াতাড়ি, আর আমার শর্টসগুলো তোমরা দেখছো তো,